Dear viewers, Assalamu alaikum. Skillrise YouTube channel এবং Facebook page আপনাকে স্বাগতম। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমার একটি ডিজাইনকে Adobe Contributor অ্যাকাউন্টে আপলোড করার জন্য মকআপে বসিয়েছিলাম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো এই ডিজাইনটিকে কোন ফরম্যাটে সেভ করব Adobe Stock অ্যাকাউন্টে আপলোড করার ক্ষেত্রে। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। Skillrise to build your skill. Adobe Stock Contributor অ্যাকাউন্টে এসে আমি যদি আপলোড অপশনটিতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন কিছু ইনফরমেশন দেয়া আছে। এক্ষেত্রে আপনারা কোন ধরনের ইমেজ আপলোড করতে চান, সেই ইমেজগুলোর জন্য কোন কোন ফরম্যাট আপনাদেরকে সেভ করতে হবে তা এখানে ডিটেলসে দেয়া আছে। সেক্ষেত্রে আমি যেহেতু ভেক্টর ফাইল আপলোড করব, সেক্ষেত্রে এই ভেক্টর অপশানে এসে আমরা দেখতে পারবো এখানে যে ফরম্যাটগুলো উল্লেখ করা আছে সেগুলো হচ্ছে AI, EPS এবং SVG। এর মধ্য থেকে আমি ইপিএস ফাইলটা সেভ করে আপনাদের দেখাবো। এক্ষেত্রে আপনারা এই ধরনের একটা মকআপে আপনাদের ডিজাইনগুলোকে সেট করে নেবেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে এখানে আমি এই ডিজাইনটাকে সেট করেছি, যারা না পারেন তারা ওখান থেকে দেখে নেবেন। তারপর আপনারা কন্ট্রোল এ বাটনে প্রেস করে দেখবেন এই আর্টবোর্ডের বাইরে কোনো এলিমেন্ট আছে কি না, সেক্ষেত্রে যদি থাকে ওগুলোকেও ডিলিট করে নেবেন। এবং অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার এই ডকুমেন্টে কোনো ধরনের রাস্টার ফাইল আছে কি না। এগুলো কনফার্ম হওয়ার পর আপনি চলে যাবেন ফাইল মেনুতে। ফাইল মেনুতে এসে এখান থেকে সেভ এজ অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে সেভ এজ টাইপ এই অপশানটিতে ইপিএস সেট করে দিবেন। তারপর এখানে আপনারা এই ফাইলের একটি নাম দিবেন। নামগুলো সাধারণত এরকম হয়ে থাকে। আপনারা আপনাদের সিরিয়াল অনুযায়ী এভাবে ফাইল নেম দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কোন ভার্সনে সেভ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। Adobe Stock-এ সাধারণত ইলাস্ট্রেটর 10 ইপিএসটা সাপোর্ট করে, আবার এখন ইলাস্ট্রেটর সিসি ইপিএসটাও সাপোর্ট করছে। সেক্ষেত্রে আমি এখান থেকে ইলাস্ট্রেটর সিসি ইপিএসটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে ওকে বাটনে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন আমার এই ফাইলটি এখানে সেভ হয়ে গেছে। এবার যদি আপনাদের দেখাই তাহলে দেখবেন আমি যে ড্রাইভে এই ফাইলটি সেভ করেছি সেখানে এই ফাইলটি সেভ হয়ে গেছে। এখন সরাসরি এই ফাইলটিকেও আমি Adobe Contributor অ্যাকাউন্টে আপলোড করে দিতে পারবো। আর এটার সাথে যদি আমি কোনো ছবিকে আপলোড করতে চাই সেক্ষেত্রে এখানে এসে আমি ফাইলে গিয়ে এক্সপোর্ট অপশানে চলে যাব। এখান থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করব। ক্লিক করার পর যে ড্রাইভে আমি এই ফাইলটিকে সেভ করেছি সেখানে যদি দেখাই তাহলে দেখবেন এই ফাইলটি এখানে সেভ হয়ে গেছে। সরাসরি এই ফাইলটিকেও এখন আমি Adobe Contributor অ্যাকাউন্টে আপলোড করতে পারবো। সাধারণত পূর্বে একটি ইমেজ সাথে অ্যাড করতে হতো, এখন সরাসরি এই ইপিএস ফাইলটিকেও তারা অ্যাপ্রুভ করছে। আর ইমেজ সহ যদি আপনারা আপলোড করতে চান সেক্ষেত্রে এখান থেকে একটি ইমেজ এক্সপোর্ট দিয়ে নিতে হবে। এটা করার জন্য ফাইল মেনুতে যাবেন, এখানে এসে এক্সপোর্ট অপশানটিতে এসে সেভ ফর ওয়েব লেগেসি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে জেপিজি হাই এটা সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম নামে ওই ফাইলটি যে নামে সেভ করেছেন সেম নামে এটাকেও সেভ করতে হবে। এভাবে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখন এখানে যে ইপিএস ফাইল এবং এই জেপিজি ফাইলটি আছে এই দুটোকে একসাথে জিপ আকারে আপলোড করতে হবে। সেক্ষেত্রে জিপ করার জন্য এই দুটোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেন্ড টু অপশানে এসে এখান থেকে কম্প্রেসড অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এখানে জিপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার এই জিপ ফাইলটিকেই এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করতে হবে। আমি খুব শীঘ্রই আপনাদের সামনে কিভাবে এই ফাইলগুলোকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করতে হয় সে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করে একটি ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা সহজ ও সার্থক হোক, Skillrise ইউটিউব চ্যানেলের এটাই প্রত্যাশা। ধন্যবাদ।